নিয়োগ দুর্নীতি থেকে কয়লা গরু পাচারে তদন্ত চালানো সিবিআই এর অ্যান্টি করাপশন ব্রাঞ্চের প্রধানকে বদলি বদলি করা হলো জয়েন্ট ডিরেক্টর এস বেনুগোপালকে এস বেনুগোপালকে পাঠানো হলো সিবিআই এর হায়দ্রাবাদ শাখা আর তার জায়গা আনা হলো মহারাষ্ট্র ক্যাডারের অফিসার রাজেশ প্রধানকে নিয়োগ দুর্নীতি থেকে কয়লা গরু পাচারে তদন্ত চালানো সিবিআই এর অ্যান্টি করাপশন ব্রাঞ্চ সেই করাপশন ব্রাঞ্চের প্রধান তাকে বদলি করে দেওয়া হলো বদলি করা হলো জয়েন্ট ডিরেক্টর এস বেনুগোপালকে তাকে পাঠানো হয়েছে সিবিআই এর হায়দ্রাবাদ শাখায় তার জায়গা আনা হয়েছে মহারাষ্ট্র ক্যাডারের অফিসার রাজেশ প্রধানকে সিবিআই এর বদলি সিবিআই এর অ্যান্টি করাপশন ব্রাঞ্চের যিনি প্রধান ছিলেন তাকে বদলি করে দেওয়া হলো জয়েন্ট ডিরেক্টর এস বেনুগোপালকে বদলি করে দেওয়া হলো প্রকাশ সিনহা আমাদের প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে প্রকাশ কি কারণে এই বদলি কি বলা হচ্ছে না দেখো সিবিআই সূত্রের খবর এস বেনুগোপাল যিনি অ্যান্টি করাপশন ব্রাঞ্চের জয়েন্ট ডাইরেক্টর ছিলেন তিনি প্রধান ছিলেন তাকে সরিয়ে দেওয়া হয়েছে তাকে হায়দ্রাবাদের সিবিআই অফিসে পাঠানো হয়েছে এবং তার জায়গায় নিয়ে আসা হয়েছে যেটা সিবিআই সূত্রের খবর মহারাষ্ট্র ক্যাডারের 2003 সালের ব্যাচের আইপিএস অফিসার রাজেশ প্রধানকে এবং তাকে কিন্তু ইমিডিয়েট এফেক্টে দায়িত্ব নিতে বলা হয়েছে তুমি জানো অ্যান্টি করাপশন ব্রাঞ্চ কলকাতার নিজাম প্যালেসের অফিস সেখান থেকেই কিন্তু কয়লা পাচারকাণ্ড থেকে শুরু করে গরু পাচারকাণ্ড এবং এসএসসি নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে মিউনিসিপ্যালিটি অর্থাৎ পৌরসভার নিয়োগ দুর্নীতি এই সমস্ত তদন্ত চলছে এবং তুমি জানো একাধিকবার কোর্টের তরফে যেটা অভিযোগ আনা হয়েছে যে তদন্তর কোনো অগ্রগতি নেই তুমি জানো কয়েকদিন আগেই পৌরসভার নিয়োগ দুর্নীতিতে যখন শুনানি চলছিল তখনই কিন্তু বিচারপতি ক্ষোভ প্রকাশ করেন এবং বলেন যে কোনো ধরনের অগ্রগতি নেই কোনো ধরনের তদন্ত হচ্ছে না এবং তারপরেই কিন্তু একটি রিপোর্ট দিল্লির অফিস থেকে আসে এবং সেখানে বেশ কয়েকটা কোয়েরি করা হয় যেটা সিবিআই সূত্রের খবর এবং তারপরেই কিন্তু এই সিদ্ধান্ত অর্থাৎ বেনুগোপাল এস বেনুগোপাল যিনি কিন্তু এতদিন ধরে তিনি জয়েন্ট ডাইরেক্টর ছিলেন অ্যান্টি করাপশন ব্রাঞ্চের জয়েন্ট ডাইরেক্টর ছিলেন এবং তাকে কিন্তু এবার সরিয়ে দেওয়া হলো তাকে হায়দ্রাবাদে পাঠানো হয়েছে এবং তার জায়গায় আনা হয়েছে এটা সিবিআই সূত্রের খবর মহারাষ্ট্রের আইপিএস অফিসার 2003 সালের আইপিএস অফিসার রাজেশ প্রধানকে দু একদিনের মধ্যেই তিনি কিন্তু চার্জ নেবেন ধন্যবাদ প্রকাশ আর এবার একুশে জুলাই তৃণমূলের শহীদ সমাবেশের খবরে আমরা নজর রাখবো একুশে জুলাইয়ের জন্য দূরের জেলা থেকে আসছেন তৃণমূল নেতা কর্মীরা সকাল থেকে সেই ছবি আপনাদের আমরা দেখাচ্ছি কসবার গীতাঞ্জলি স্টেডিয়ামে মালদা এবং মুর্শিদাবাদে তৃণমূল কর্মীদের থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়েছে এবং গতকাল এখানকার ব্যবস্থাপনা ঘুরে দেখেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কথা বলেন দলীয় নেতা কর্মীদের সঙ্গে অন্যদিকে গীতাঞ্জলি স্টেডিয়ামের মেনুতে থাকছে সয়াবিন তরকারি ডিম ভাত সল থেকে সেন্ট্রাল পার্কেও কিন্তু ব্যবস্থা করা হয়েছে এবং একই সঙ্গে একুশে জুলাইয়ের দিন অর্থাৎ আগামীকাল রাস্তায় নামবে অতিরিক্ত 5000 পুলিশ নিরাপত্তা সামলানোর দায়িত্বে থাকবেন ডেপুটি কমিশনার পদমর্যাদার 31 জন অফিসার যুগ্ম কমিশনার পদমর্যাদার 8 ও অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার 80 জন অফিসার রাস্তায় থাকবেন নিরাপত্তা বন্দোবস্ত ঠিক কেমন হতে চলেছে জানাচ্ছে আমাদের প্রতিনিধি আবির দত্ত পঞ্চায়েত নির্বাচনের ফল ঘোষণা হয়ে গিয়েছে আগামী বছর লোকসভা নির্বাচন তার আগে মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেন তা শুনতে জেলা জেলা থেকে প্রচুর কর্মী সমর্থক তৃণমূলে তারা আসবেন একুশে জুলাইয়ের মঞ্চে এমনটাই মনে করা হচ্ছে এবং সেই জন্য নিরাপত্তাটাকে সুনিশ্চিত করার জন্য মঞ্চ মঞ্চ সংলগ্ন এলাকা যেখানে যেখান থেকে মিছিল আসবে মূলত সেন্ট্রাল এভিনিউ বা শরৎ বোস রোড ভবানীপুর অঞ্চল বিভিন্ন জায়গাতে কিন্তু পুলিশ মোতায়েন থাকবে 5000 পুলিশ মোতায়েন থাকবে এমনটাই লালবাজার সূত্রে জানা যাচ্ছে এছাড়া থাকবেন ডিসি পদমর্যাদার প্রায় 31 জন অফিসার 8 জন অফিসার জয়েন্ট সিপি পদমর্যাদার এছাড়াও থাকছেন প্রায় 80 জনের মতো অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার অফিসার এবং এত অফিসাররা ছাড়াও পুলিশ অ্যাসিস্ট্যান্স বুথ থাকছে এবং তার সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়েছে 45টির মতন সিসিটিভি ক্যামেরা এই যে মঞ্চ মঞ্চ সংলগ্ন এলাকায় সম্পূর্ণভাবে সিসিটিভি ক্যামেরার আওতায় রাখা হয়েছে তাতে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং এত মানুষ যখন আসবেন বা এত কর্মী সমর্থক তৃণমূলে আসবেন তাতে যাতে কোনো সমস্যা না হয় সে বিষয়টাও দেখবেন যেমন ভলেন্টিয়াররা থাকবেন তৃণমূলের এবং তার সঙ্গে সঙ্গে পুলিশের কাছেও তারা সাহায্য চাইতে পারেন সব মিলিয়ে এই গুরুত্বপূর্ণ এই যে মঞ্চ যে মঞ্চে থেকে যে বার্তা দেবেন তৃণমূল নেত্রী সেই বার্তা শুনতে তাদের কর্মী সমর্থকরা যে আসতে চলেছেন যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সেটা নিশ্চিত করাই এখন প্রধান লক্ষ্য কলকাতা পুলিশের ক্যামেরায় পার্থপ্রতিম রায়ের সাথে আবির দত্ত এবিপি আনন্দ কলকাতা